শরীফুল ইসলাম অবসর প্রাপ্ত অধ্যক্ষ নওগাঁ বিশ্ববিদ্যালয় কলেজ এবং সেই সঙ্গে উপস্থিত আছেন সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ ভাই, উপস্থিত আছেন যথাযথ সভাপতি নওগাঁ উপজেলা নওগাঁ জেলা পুরাণ সংগঠন ভাষার সভাপতি সম্মানিত সুদীজন আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব আজকে এই দুর্গম সরকারি কারাম মেলার আয়োজন করেছে বলগ্রাম কারাম উৎসব উদযাপন করেছে এবং আদিবাসী সুন্দর রাহুল সেই সংগঠনের পক্ষ থেকে যেটা অনেক দূরদূরান্ত থেকে এসেছেন আপনাদেরকে অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। সম্মানিত সদন, আমাদের মুক্ত পরিবেশ চলছে আদিবাসী কারাম উৎসব, সেই কারাম হ্যালো সবাইকে বল লাগে কারাম উৎসব বলতাম সরকার কথা বিদ্যালয় প্রাঙ্গণ হইতে আজ একটি কারাম প্রাণ বলব নিজের ভাষায়। Thank you.
কারামোৎসব মূলত আদিবাসীদের ডাল পূজা। এটা দীর্ঘদিন থেকে আদিবাসীদের বাড়ি বাড়ি এই পূজাটা হয়ে আসে। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে খেলকদমের ডাল কেটে আদিবাসীরা এই পূজাটা করে এবং এই পূজাটার সময় তারা তিনটা ডাল কেটে তিনটা পূজা করে। একটা হচ্ছে তাদের নিজের পরিবারের সুখ শান্তির জন্য, সমৃদ্ধির জন্য, আরেকটা হচ্ছে সমাজের শান্তির জন্য, আরেকটা হচ্ছে বিশ্ব শান্তির জন্য তারা এই পূজাটা করে থাকে।